এবং অলরেডি 13 জন মারা গেছে, দিল্লির মন্ত্রী মার খাচ্ছে। এই অবস্থায় এখনো বাকি তিন দিনে 10টা লোক মরে যেতে পারে, সে লোকগুলোকে বাঁচানো যায়? যদি সেন্ট্রাল মিলিটারি ফোর্সকে, প্যারামিলিটারি ফোর্সকে অ্যালাউ করা হয়, দ্য ইনস্ট্রাকশন ইজ গিভেন যে তোমাদের ওই ম্যানুয়ালের সামান্য পরিবর্তন করে দরকার হলে দুজনে একটা জায়গায় থাকবে, অসুবিধা কী আছে? দুজনই সাফিসিয়েন্ট, একে তো যুদ্ধ কিছু হচ্ছে না। একটু অসুবিধা হলেও আমাদের রবীন্দ্রদেব এবং অন্য নেতারা, তারা ইলেকশন কমিশনের কাছে আজকে কালকের মধ্যে যাবে, এবং আমরা ভারত সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের এমপিদের মাধ্যমে, যে সো দ্যাট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাতে রাজি হয়। আর আজকে ভারত সরকারের একটা মন্ত্রী তার গাড়িতে বোমা মেরে দিল। তো সুতরাং এ বেপরোয়া কাজের তো বর্ণনা দেওয়ার কোনো বিষয় নেই, এ দেখে তো মনে হচ্ছে সিম্পলি মমতা ইজ ইনভাইটিং প্রেসিডেন্টস রুল।